বৃহস্পতিবার এলে খুব চাপে থাকি, খুব টেনশনে থাকি, যেন ঝড় বয়ে যায় বৃহস্পতিবার, কিন্তু তাও পার করে ফেলি, কারণ আমাদের পার করতেই হবে, কিছু করার নেই। যত চাপই আসুক, যতই বাধা আসুক, যতই বিঘ্ন আসুক, সব কিছু পার করে যেতে হবে। তো সত্যি বৃহস্পতিবারে খুব টেনশানে থাকি যে আমি কি করে ওই জিনিসটা পরিপূর্ণ করব। গুড মর্নিং বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম বা ব্লগ করছি। আজকে আমি খুব সকাল থেকে মানে ব্লগটা শুরু করলাম। খুব সকাল বলতে আমার ছেলেকে আমি আজকে বৃহস্পতিবার তো আমি আজকে ছেলেকে স্কুলে দিতে গেছিলাম। আজকে আমার বর যায়, আজকে ও যায়নি, আমার স্কুলে একটু দরকার ছিল তাই তো ছেলেকে ওই জন্য দিতে গেছিলাম। তো ওইটা আমি আর ভিডিও করতে পারিনি, কারণ ওটা অনেক সকাল, আমার ছেলে ওকে 5:30 উঠতে হয়, 5:45-6:00 মধ্যে তুলতে হয় ওকে, তারপর ওকে রেডি করতে হয়। তো রেডি করে 6:15-এর মধ্যে আমাকে বেরিয়ে যেতে, তো অত সকালে আমি ভিডিওটা ঠিক করতে পারিনি, ওই সময়টা ব্যস্ত থাকি তো। আর তো যাই হোক, আজকে আমি দিতে গেছিলাম, তো ভাবলাম যে ওই জন্য আমি সে ওই সকালটা আর করতে পারলাম না। তো আমি ভাবলাম যে যখন সকালে এত উঠেই পড়েছি, আমি উঠে রোজই পড়ি, কারণ আমাকে তো ছেলে মেয়েকে রেডি করতে হয়। তো দিতে গেলাম, আমি ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে একটু সকাল সকাল থেকে মানে ভিডিওটা শুরু করি, কারণ ভিডিও শুরু করি ঠিকই, সেটা অনেক বেলা হয়ে যায়, ধরো 10:00-11:00 এরকম নাগাদ করি। তো আমি ভাবলাম আজকে একটু করি, তো সেই জন্য চা থেকে একদম শুরু করলাম। আমি চা খাই না, কিন্তু আজকে ছেলেকে দিতে গেছিলাম তো ভাবলাম যে একটু চা খাই, ভালো লাগছে না শরীরটা, তো আমি চা খাই করলাম এসে। দেখো চা করেছি যে তোমাদের, এই যে এই যে দেখো চা করেছি, চা আর একটু নিমকি আর একটু পাউরুটি করলাম, ঠাকুরের ফুলটাও কিনে নিয়ে চলে এসেছি একদম, তাহলে আর ফুল কেনার ঝামেলাটা থাকে না পরে বেলায়। তো আজকে এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:00, কারণ 6:15-এর মধ্যে বেরিয়ে গেছিলাম ছেলেকে দিয়ে, আমি 6:45-এর মধ্যে ঢুকে এসেছি, তারপরে এসে জামা কাপড় ছেড়ে আমি জানালাম। তো এখন 7:00 ঘড়িতে। তো শুভ সকাল বন্ধুরা, তোমাদের দিনটা আজকে ভালো কাটুক। আর তো আমি এখন থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম, তো দেখতে থাকো। আর আমি সারাদিন বৃহস্পতিবার আজকে একটু ঠাকুরের কালকে বাসন মেজেও রেখেছি, আজ বৃহস্পতিবার মানে একটু পুজোর চাপটা বেশি থাকে। তো যাই হোক, তো আজ সারাদিন রান্না বান্না আজকে একদম সকাল। তো বন্ধুরা বলতে ভুলে গেছি, হ্যাঁ এসে আমি কিছুটা বাসি কাজও সেরে নিয়েছি, যেমন হচ্ছে তিনটে ঘরের বিছানা তোলা এগুলো সেরে নিয়েছি, আর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এবারে আমাদের কাজের দিদিটা আসবে, কাজের দিদি এসে তারপরে বাসন মাজবে আর ঘরটা পুঁছবে, আর আমি এইগুলো করে নিয়েছি, এই বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, তারপরে জামা কাপড় এদিক ওদিক থাকে ওইগুলো ঠিকঠাক করে নিয়েছি। দেখো আমি এত সকাল, তো ওই জন্য আমি এখনও দেখো জানলাও খুলি নিয়ে, দেখো দেখেছো, দেখো সব পর্দা দেওয়া, দেখো জানলায়, এই দেখো এগুলো এখনও খুলিনি, তো খুলবো একটু বেলার দিকে, আর একটু বেলা হোক খুলবে, এত সকাল সকাল খুলবো না, এই কারণে ভীষণ ধুলো হয় রাস্তার ধারে। তো দেখছি, ভাবছি আজকে যাবো, কারণ বৃহস্পতিবার তো পুজোর একটু এটা থাকে বললাম, তো দেখি কি করতে পারি, যদি সময় করে উঠতে পারি তো যাব, না হলে বাবাকে বলবো একটু আনতে। তো বন্ধুরা আমার সাথে থাকো তোমরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এই যে ঘরের ঝুলগুলো ঝাড়ছি, কারণ খুব ঝুল পড়েছে, আর ঠাকুরের ওখানটা বেশি করে পড়েছে, তো আমি ভাবলাম যে আজকে একটু হাতে সময় আছে দিয়ে এসে আমি আর শুইনি, তাই ভাবলাম একটু ঝুলটা ঝেড়ে নিই, তাই আমি ঝুল ঝাড়তে চলে এসেছি। কিন্তু আমার বড় আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে, বলছে কি যে তুমি দাও আমাকে, আমি ঝুলটা ঝেড়ে দেবো। তো আমি অনেকক্ষণ ঝাড়ছিলাম, তারপরে ভাবলাম ওকে দিয়েই দিই, এজন্য ঝাড়। তো ও তো নিয়ে নিল আমার থেকে ঝুল ঝাড়ুটা, তো নিয়ে ঝাড়ছে ঝুল,
আর আমি এদিকে চলে এসেছি, কারণ ও তো আমি সকালে উঠে আমি চা করে খেয়ে নিয়েছি, তোমরা সেটা দেখেছো, কারণ ও তখন ঘুমোচ্ছিল ছেলেকে দিয়ে এসে। আর ও লিকার চা খায়, তাই আমি ওর জন্য লিকার চা করে নিলাম। তো ওকে এবারে লিকার চা দেব, তো ওই জন্য ও জলটা ঝাড়া হয়ে গেলে ওকে দিয়ে দেব। আর তারপরে আমি লিকার চা হয়ে গেলে ও খাওয়া হয়ে গেলে আমি এবারে টিফিন করার জন্য তাড়াহুড়ো করছি, কারণ যত তাড়াতাড়ি করতে পারবো তো আমার তত তাড়াতাড়ি আসতে এগিয়ে যাবে। হ্যাঁ, তাই জন্য আমি তাড়াহুড়ো করছি। আর তরকারি করব, তরকারি করবো বলাটা ভুল, কারণ তরকারিটা আছে আমার কালকের, ওই জন্য তরকারিটা আর করবো না। তো দেখো ও খাচ্ছে বসে, দেখলে চাটা, তো আমি ও চা খাচ্ছে, আমি এদিকে চলে এসেছি রুটি করতে, কারণ ব্যাস, কারণ আমি তাড়াতাড়ি করছি এই কারণেই, কারণ ও আবার 9:30-10টা তো বাজতেই যায়, কারণ ও আবার টিফিন করে চান করে তারপরে বেরোবে কাজে। আর আমি ভাবছি আজকে আমি আর যাব না, ছেলেকে সকালে দিতে গেছিলাম আর আনতে যাব না, তো ওকে ওই জন্যই তাড়াতাড়ি আরও করে দিচ্ছি, যাতে ও খেয়ে বেরিয়ে যায় ছেলেকে আনতে যেতে। তো রুটি প্রায় শেষের দিয়ে রুটিগুলো আগে বেলে নিচ্ছি, কারণ আমার সুবিধা হয় রুটি বেলা থাকলে, তাড়াতাড়ি করে আমি শেকে নিয়ে করতে পারি। আর ওকে করে দিলে ও তো খেয়ে আবার ছেলেকে আনতে যাবে, তারপরে অফিসে আছে আমাদের পাশেই অফিস, তো ওখানে যাবে চান করে। তো বন্ধুরা, আমার রুটি বেলা কমপ্লিট হয়ে গেলো, আমি বেশি রুটি বেলিনি, এই 6-7টার মতন বেলেছে এই যে। তো বন্ধুরা, আমি এবারে করে নেবো, রুটি বেলা হয়ে গেছে, এবার রুটিটা আমি এবারে শেকে নেবো, টিফিন এটা আর একটু তরকারিটা কালকে ছিল, ঢেঁড়স আলুর তরকারি আর কলা আছে, ওই তো আমাদের হয়ে যাবে টিফিন, বা বরকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তো এবার আমি রুটিটা করে ফেলি। আর এখন কটা বাজে বলো তো? ওই 9:30 বাজতে যায়, তো আমি এখনই করে ফেলি টিফিনটা। তো আমার রুটি করা এই যে কমপ্লিট হয়ে গেল, এই যে রুটি করে নিয়েছি, রুটি করা কমপ্লিট, এখনো কাজের দিদিটা আসেনি। ওই রো, আমাদের এখানেই সামনাসামনি বেড়ার মধ্যে এবারে এই যে বসবো খেতে, ও টিফিন খেয়ে চলে গেছে, কালকে তরকারি ছিল তোমাদের বললাম, আর রুটি আর কলা দিয়ে দিয়েছি। তো দেখো এই যে টিফিনটা, ও তো খেয়ে চলে গেল, এই একই ওর থালাতেই আমি নিয়ে নিয়েছি, ওর থালাতে আর থালা করিনি। তো এই দেখো, এই যে কলা নিয়ে, কলা আর হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি আর রুটি। আজকে আমি আর স্কুল যেতে পারলাম না, বললাম না সকালবেলা যে আমি হয়তো যেতে পারবো না, কারণ আজকে বৃহস্পতিবার, এখনও কাজের দিদিটা আসেনি। আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি, এখন প্রায় 10:30 বাজে, তো আমি ওই জন্য আর যেতে পারলাম না, কারণ আমি চলে গেলে তো ঘরে তো আর কেউ থাকবে না, তাহলে কাজের দিদি এসে ফিরে যাবে, তো আমি আর গেলাম না। আর তাছাড়া কাজের চাপও আছে আজকে, একটু বৃহস্পতিবার আমার পুজো করতে টাইম লাগে, তো আমি টিফিনটা ভাবলাম করে নিই। তো এবারে তারপরে আমি রান্নার দিকে চলে আসব, আর না হলে আমি ভাবছি আজকে একেবারে চান করে পুজোটা আগে সেরে নেবো, দেখছি কোনটা করা যায়। আর সবজি কাটা এখনও বাকি রয়েছে কিছুটা, এই যে আমি সবজি কাটছি, এবার সবজি অল্প করে কেটে নিই। আর এই যে এসে গেছে কাজের দিদিটা, কাজ করছে, আমি এবার সবজিটা কেটে নিয়ে তাড়াতাড়ি বন্ধুরা আজকে এই যে আজকে রান্না করবো হচ্ছে, আজকে তো বৃহস্পতিবার, মাছের ঝামেলা রাখিনি, এই যে মুগের ডাল বসিয়েছি, মুগের ডাল করবো আজকে, এই যে মুগের ডাল, ভেজ মুগের ডাল করবো। এই যে সব সবজি এই যে কুটেছি, এই যে এগুলো কুটেছি, এই যে এটা হচ্ছে বিনস আর ফুলকপি আর গাজর উঠেছি, এইগুলো ভেজে নেবো, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজ ডাল করবো। আর হচ্ছে ফুলকপি আলু, ফুলকপি আলু আর এই যে ডাঁটা পোস্ত করবো, এই যে ফুলকপি আলু ডাঁটা পোস্ত করবো, আর এই সবজিগুলো সব একসাথে কুটা আছে, এগুলো ভাজবো, এগুলো ভাজবো, সব কুটা রয়েছে, গাজর আলু বিন সব আছে, কোটা ভাজবো, আর ভেজ ডালে ওটা দিয়ে দেবো। আর হচ্ছে যে করবার দেখছি, ওই
বেড়ানি ছেলেকে আনতে, ওই জন্য ছেলে এসে গেছে। এই যে পাপাই, এই যে আজকে পিটি ছিল বলে পিটির ড্রেস পরেছে। এই যে দেখা, দূরে যা, সামনে ওর বাবা গেছে আনতে, এই যে নিয়ে চলে এসেছে। খেলাগুলো খুলেও ফেলেছিস, এই দেখুন না, এই যে ও নাকি ঘর তৈরি করবে। যে ঘরের যে এগুলো হয়, এগুলো পাজেল বলে না, ঘরের যে পাজেল গুলো হয় সেগুলো। ফুলকপি আর হচ্ছে যে বিনস আর গাজর, এই যে ডাল সেদ্ধ হচ্ছে, আর পোস্তটা বাটা আছে, পোস্তটা বেটে রেখেছিলাম আগে আমি। এই যে পোস্ত বাটা, এই যে পোস্ত বেটে রেখেছি, এই ফুলকপি আলু ডাটা দিয়ে পোস্ত করবো। চালটা ভেজানো আছে, তো আমার ছেলেকে এবারে আমি ড্রেস ছাড়িয়ে চান করিয়ে দিই, আর একটু কিছু খাবার দিই, কারণ ওকে আবার পড়াতে আসবো। বন্ধুরা, এই যে আমার ছেলে চান হয়ে গেছে, এই যে দেখো, এই যে চান হয়ে গেছে, তুলে যা, স্কুল ড্রেস ছাড়িয়ে চান করিয়ে দিলাম, এবার ওকে হচ্ছে পড়াতে আসবে এবারে। এই যে ও এখন, এই যে স্কুল থেকে এসছে, দূরে যা না, স্কুল থেকে সবে এলো, পরীক্ষা চলছে, আর এবারে ও এবারে চান করবে, করে ভাত দিয়ে দেবো, পুজো পুজো করবো, আর সেটা আমার আর হচ্ছেই না, একটার পর একটা কাজ ঠিক বেরিয়েই যাচ্ছে। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, শুধু ভাতের চালটা আমি দিয়ে দেবো এখন নিজে, আর ভেজ ডাল হয়ে গেছে, আর পোস্ত হয়ে গেছে, ভাজা তোমাদের দেখাচ্ছি, আমি ভাতের চালটা দিয়ে তোমাদের দেখাচ্ছি, তারপরে আমি এবারে এ করবো। কেচে অল্প একটু কাঁচা আছে, কেচে চালে চলে যাবো, কারণ আজকে চলে যাচ্ছি কাঁচতে, বললাম তোমাদের কেচে চান করে তোমাদের সাথে আবার দেখা হবে, ফিরে আসছি আমি। বন্ধুরা, আমি যে চান করে একদম ডাইরেক্ট ঠাকুরের কাছে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো ঠাকুরের বৃহস্পতিবার আছে, বাসন মাজা রয়েছে, এই যে উল্টানো রয়েছে, তো এইগুলো আমি এবার ঠাকুরকে দেব। আর খুব দেরি হয়ে গেছে, খুব তাড়া, আমি এই জন্য তাড়াতাড়ি করে চানটা করে বেরিয়ে এসেছি। তো আমি এবার পুজোটা সেরে নিই। বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো এই যে বন্ধুরা, এই যে পোস্ত হয়ে গেছে, এই না একটা পোস্ত না, এটা হলো এই যে ভাজা, সবজি ভাজা হয়ে গেছে এটা, আর কড়া থেকে আর নামাইনি, কারণ কড়াটা বার করে দেবো, মাছতে বার করে দেবো। আর এই যে ডাল হয়ে গেছে, এটা হলো ফোড়ন দিলাম, ডালটা অনেক অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু ফোড়ন দিয়ে দেওয়া হয়নি, তো জিরে ফোড়ন দিলাম, আর একটু ঘি দিলাম, যেহেতু মুগের ডাল ভেজ ডাল, তো ভালো লাগবে খেতে। আর এই যে পোস্ত হয়েছে, ফুলকপি আলু পোস্ত, এই যে পোস্ত করেছি আর একটু। তো বন্ধুরা, এবার তোমাদের সাথে আবার চানের পরে দেখা হবে, আমি চান করতে যাব। তো এই যে চান করে চলে এসেছি, একদম ডাইরেক্ট ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ অনেক তো টাইম লাগবে ঠাকুর পুজো করতে, তো চান করে আর কোনো দিকে তাকায়নি, সোজা ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ ঠাকুরকে পুরোপুরি ঠাকুরকে বসানো, ঠাকুরকে জল দেওয়া, তো সবই তো মানে আজকে তো বললাম না, পুজো করতে অনেক টাইম লাগবে। তো এই দেখো বন্ধুরা, আমের পল্লব নিয়ে নিয়েছি, আর ঠাকুরকে তার আগে আমি খেতে দিয়ে দিয়েছি সন্দেশ দিয়ে, আর আমের পল্লবটা না খুব বড় হয়ে গেছিলো, তাই কাটলাম, এই সন্দেশ দিইনি, দিচ্ছি এই সন্দেশ, পা ঠাকুরের এ পাতা হয়েছে, আর আমের পল্লবটা কাটলাম কেন বলো তো, আমের পল্লবটা খুব বড় হয়ে গেছিলো তাই কাটলাম। আর এই যে ঠাকুরের মা লক্ষ্মীর গটিটা নিয়ে নিয়েছি, এই গটিতে আমি হচ্ছে সিঁদুর, প্রত্যেক বৃহস্পতিবার সিঁদুর দিই, সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকি, তা আমি স্বস্তিক চিহ্ন একে বসিয়ে দিলাম। এবার আমের পল্লবে ওই প্রত্যেকটা পাতায় সিঁদুরের ফোঁটা দিতে হয়, ফোঁটা, তাই জন্য ফোঁটা দিচ্ছি, আর একটা পাতা দেখো ছিঁড়ে ফেলে দিলাম, কারণ পাতাটা হচ্ছে তোমার সবসময় তো বিজোড় রাখতে হয়, ছটা ছিল তাই একটা ছিঁড়ে ফেলে দিলাম, আর একটা দেখলে তারপরে যে ওটা একটা ওর উপর আমের পল্লব হতে সিঁদুর লাগিয়ে ওটাও দিয়ে দিলাম, ওই আমের পল্লব, আর ঠাকুরকে সিঁদুর দিয়ে, ওই যে আমি সিঁদুর দিচ্ছি মাথায়, ওয়ের নোয়াতে সিঁদুর দিলাম, আর এই যে বেলপাতাগুলো ভীষণ নোংরা ছিল, খুব ভালো করে ধুয়ে এনেছি, এনে ওই শিবকে লোকনাথ বাবাকে সব দেওয়া হলো। আর এই যে মালা, মালাটা এই রজনীগন্ধার মালা কিনেছি, আরও কিনেছি গাঁদা ফুলের মালা, দেখতেই পাবে তোমরা,
তো এই রজনীগন্ধা ফুলের মালাটা আনি এই কারণে, সে ওই লোকনাথ দাস বাবাকে দেওয়ার জন্য। আর ওই যে দেখো রজনীগন্ধার গাঁদা ফুল দিয়ে যে মালাটা দিয়ে এনেছি সেগুলো সব দেখো ওই ঠাকুরকে দেওয়া হয়েছে। আর প্রচুর বেলপাতা এনেছে, কিন্তু খুব নোংরা ময়লা তাই ফেলে দিলাম। আর ফুলটা যখন ঢাললাম দেখেছো তো, ওই ফুলটা হচ্ছে কি বলতো আমাদের বাগানে, তোমরা জানো যেটা দেখেছো, আর এই যে এটা কী ছড়াচ্ছি বলতো, এটা সাদা চন্দন আর লাল চন্দন এরকম দেখবে দর্শকর্মার দোকানে পুরো কিনতে পাওয়া যায়। তো আমি ওই বাগানের ফুলটা যে নিয়েছি ঢাললাম, আর তো পুজো গুঁড়ো ফুল দিয়ে সাজিয়ে দিলাম গুঁড়ো ছড়িয়ে। বন্ধুরা আমি যে ধূপ জ্বালিয়ে নিয়েছি, আমি ফাইনালি পুজো হয়ে গেছে শেষের দিকে, প্রায় শেষই, ধূপ জ্বালিয়ে নিয়েছি, ধূপটা দেখিয়ে দিয়ে হয়ে যাবে। আর এদিকে এই দেখো প্রদীপ চালিয়েছে, এই যে প্রদীপ, তো আমি ধূপটা দেখিয়ে দিলেই হয়ে যাবে। বৃহস্পতিবার আসলে খুব টেনশান হয় আমার, কী করে আমি সারাদিনটা পার করবো। বৃহস্পতিবার আসলি বন্ধু, আমার খুব টেনশান হয়, খুব চাপে থাকি, তো আমি যাই হোক পার করে ফেলি দিনটা কীভাবে, কিন্তু আমি খুব টেনশানে থাকি, চাপে থাকি, তো আলটিমেটলি আমার সেই যেটা নিয়ে চাপে থাকি সেটা আমার অলরেডি হলো পরিপূর্ণ। ওই খেতে দিয়েছি, খুব ঝাল লেগেছে, খাওয়া হয়ে গেছে। উফ কি যেন ঝড় বয়ে গেল এই সময়টা একটা, সত্যিকারে এত টেনশান, এত টেনশান। তো যাই হোক, তো চলো আমি তোমাদের এই যে ঠাকুর পুজোটা তো দেখানো হয়নি, তখন এত তাড়াহুড়োর চোটে হয়েছিল পুজো, দেখেছো এই দেখো অনেকবারই দেখিয়েছি, তবুও যেন মন ভরে না, মনে হয় যেন তোমাদের আরও দেখাই, কারণ আমার নিজেরই খুব ভালো লাগে। আমি মানে যে যেন মনে হয় অনেক টাইম ধরে পুজো করবো। তো যাই হোক দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম এই যে দেখো। তো আমি এবারে খেতে বসে যাই বন্ধুরা, তো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমি খেয়ে নিই, আমার মেয়ে এখন খাবে না বললো, কারণ ওর ভালো লাগছে না খেতে এখন ভাত, তো পরে খাবে ও। সেদ্ধ দিয়েছিলাম এটা খাচ্ছি, আর ভাত নিয়ে নিয়েছি পোস্ত ডাল। আমার খাওয়া হয়ে গেছে, তোমাদের তো বললাম রান্নাঘর এই যে পরিষ্কার হয়ে গেছে, এই যে দেখো গ্যাস প্যাসটা পরিষ্কার করে নিয়েছি, এই যে দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি, টেবিল গ্যাসে এই যে। তো এবারে আবার আর একটা কাজ বাকি আছে, সেটা হলো শুকোতে দেওয়া, আমাদের কাজের শেষ নেই, শুকোতে দিয়ে দিই। আর আমার ছেলে কী করছে এখনও ঘুমোয়নি, পাপাই বল তো কী করছিস? ওই যে সেই স্কুল থেকে কিনে নিয়ে এসছে কি ঘর খেললা, সেটা এখন ঘর বানাবে চারটা, এইটা দেখে দে, এই যে শুতে বললাম শুচ্ছে না, এই যে বানাচ্ছে। ক্ষতি দিলাম অনেক কাঁচা, প্রচুর কাঁচা পড়েছিল, কাজের শেষ নেই আর পারছে না, শীতকালের বেলা এত তাড়াতাড়ি মানে টাইম চলে যাচ্ছে না, এই দেখছি 3টে বাজেই বেজে যাচ্ছে, 4টে মানে উড়ুড় করে টাইম চলে যাচ্ছে, সেই সকাল 5:30 থেকে উঠে এখনো অবধি কাজ কমপ্লিট করতে পারলাম না। তো দেখো কত শুকোতে দিয়েছে, এই দেখো, এই দেখো এত যে দড়িতেও লাস্ট দিয়ে হয়নি, এই যে জানলার এখানে দিয়ে দিয়েছি দেখো, বুঝতে পারছো মনে হয় এই যে এখানে দেখো জানলার। আর এই যে আমার ছেলের জুতো কেচেছি, এই যে আমার ছেলের পিঠির কেডস পরে গেছিলো, খুব নোংরা করে বাচ্চাগুলো এত জুতোর উপরে পাড়িয়ে দেয় না। আর এই দেখো আরও কেচেছে, এই দেখো আবার এখানে দিয়েছি দেখো, দেখেছি এই দেখো নাইটি এখানেই কেচে দিয়েছি, আবার এই ঘরটাই দিয়ে দেখো।
বন্ধুরা এখন বাজে কটা জানো, 4টে বাজে, আর পাচ্ছি না, কোমরে খুব যন্ত্রণা করছে। আর ছেলেও এখনও শোয়নি, দেখতেই তো পেলো কি বানানো নিয়ে বসে, যতক্ষণ না আমি শোবো শোবে না। আর একটু না শুলে না সন্ধ্যাবেলা ভীষণ ঘ্যান ঘ্যান করে, পড়তে চায় না। তো বন্ধুরা আমরা তোমাদের সাথে আবার আমার সন্ধ্যেবেলা দেখা হবে, আমি আবার সন্ধ্যেবেলা বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হলো সন্ধ্যেবেলা। এখন আমি সেই ঠাকুরেরই জায়গায়, যে আমি এখন সন্ধে দিতে বসেছি, আজকে বৃহস্পতিবার, তোমাদের তো বলেইছি সন্ধে দিতে বসেছি আমি, বৃহস্পতিবার করে ধুনো দিই প্রত্যেক বৃহস্পতিবারে। তো এই সেটাই আমি এখন করব, তোমরা দেখো আমি সন্ধে দিতে বসেছি, এই এখন প্রদীপ। বন্ধুরা আমার সন্ধে দেওয়া শেষ, এবারে শুধু গোপালকে শোয়াবো একটু পরে। এই যে গোপালের এই যে বিছানা, আর গোপালের জন্য কম্বল কিনেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ও এত ধোঁয়া না, চোখ জ্বালা করছে। এই দেখো গোপালের কম্বল দেখেছো, এই দেখো কি সুন্দর না গোপালের ব্ল্যাঙ্কেটটা। এই যে গোপাল শোবে, আর এই দেখো গোপালের বিছানা, এই দেখো এই এখন যে বাচ্চাদের উঠেছে না, এরকম গোপালের এই যে বিছানা, গোপাল শোবে, আর গোপালকে এই ব্ল্যাঙ্কেটটা আজকে এনে দিয়েছে। বন্ধুরা আমি এই যে দেখো তোমাদের আর রান্নাটা দেখানো হয়নি, এই যে দেখো ছোলার ডাল করেছি রাত্রিরে, এই যে ছোলার ডাল করেছি এই যে রাত্রিরে, আমার রান্নাটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ দেখাতে পারলাম না, এই কারণে আমার আজ অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 10:30 বেজে গেছে, খেতে দিতে হবে ছেলেকে, পড়াতে পড়াতে দেরি হয়ে গেছে। তো এই যে দেখো ছোলার ডাল করেছি, আর এই যে রুটিটাও করেছি, এই যে ছোলার ডাল আর রুটি রাতে করেছি, আর গুড় দিই, আর আখের গুড় আছে, এই যে আখের গুড় দিয়ে দিয়েছি। আর তোমাদের এই যে সকালের ওই ভাজাটা চা আছে, ভাজা আর ভাতটা, ওইটা ভাবছি আর একটু কড়ায় হাঁড়িতে ভাত আছে ওইটা একটু নেড়ে নেবো। আর মেয়ে খাবে হচ্ছে যে ইয়ে, মেয়ে খাবে। বন্ধুরা আমি এবার ওদেরকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা ফাইনালি আমি 4টে কটেজ বানিয়ে দিয়েছি, আর এইটা খেয়ে এই কটেজ, হ্যাঁ হ্যাঁ, আর এখানে এই মাথার মধ্যে দুটো জানলা, আর এখানেও 2টে জানলা, আর এখানে 1টা জানলা। তোমরা লাইক করলাম, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন। তো এবার আমি খেয়ে নিই, আর ওদের সবার খাওয়া হয়ে গেছে, এবারে তেরে গেছে বন্ধুরা। এবারে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আবার পরে আবার নতুন ভিডিও নিয়ে আসব। তো গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, সুস্থ থাকো, ভালো থাকো, তোমার সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যারা নতুন দেখছো তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, আর আমি আবার নতুন নতুন ভিডিও আনতে পারি, তার জন্য তোমরা উৎসাহ দাও আমাকে বা কমেন্ট করে জানাও, আর আমার ভিডিওটা কমেন্ট শেয়ার করে দিও। তো গুড নাইট বন্ধুরা, বাই বাই, আবার পরে নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।